হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তোমার শুক্রবার, আর এখন বাজে সকাল 9:10-15 এরকম বাজে। আর আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো মামামে স্কুলে যাচ্ছি, 9টার সময় যেতে বলেছিলো, এখন 9:10 বাজে। সকাল সকাল উঠে সব কাজ করে মানে মামামকে রেডি করার না একটু চাপেরই হয়ে যায়। তো যাই হোক, স্কুলটা খুবই কাছে, মানে গাড়ি করে যেতে 2 মিনিট লাগে, তার জন্য সেরকম কোনো প্রবলেম নেই। আর মামামকে এরকমভাবেই সাজিয়েছি, হোয়াইট কালারে ভাবলাম পরাবো, কিন্তু এই অরেঞ্জ কালারেরটা ভালোই লাগছে। তো ফুল হাতাও আছে ঠান্ডা যেহেতু। আর এ দেখো, আমাদের ঘরেও ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। এরপর আমি বেরিয়ে যাচ্ছি, আর ওর পাপা যেতে পারলো না, কারণ ওর পাপার ডিউটি আছে। আমি সব রেডি ফেডি করে দিয়ে, খাবার রেডি করে দিয়ে বেরোচ্ছি। এ দেখো, দেখি কখন কতক্ষণ লাগে, বেশিক্ষণ মনে হয় লাগবে না। তো চলো বেরোই, আবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে। দেখো, স্কুলে চলে এসেছি, মামামকে ভেতরে বসিয়ে দিয়েছি। আর এইখানে না, প্রত্যেকটা বাচ্চাকে বাড়ি থেকে বলেছিলো একটা করে ফ্ল্যাগ মানে নিয়ে আসতে, ফ্ল্যাগ আঁকিয়ে। তো এই যে, আমি কালকে রাত্রেবেলা এটা রেডি করেছিলাম, আমি এঁকে দিয়েছিলাম, আর মামামকে হাতে ধরিয়ে কালার করিয়েছি। আর মামাম না নিজেই নামটা লিখেছে, ওর নামটা দেখবে, ও নিজে লিখেছে। আর এখানে প্রত্যেকটা বাচ্চা পরপর করে সাজিয়ে টাঙিয়ে দিয়েছে, ভালো লাগছে ভীষণ। আর এর এখনও স্টার্ট হয়নি, আর কিছুক্ষণ পরেই স্টার্ট হবে। আর মামামদের স্কুলের অপোজিটেও একটা মানে স্বামী বিবেকানন্দ আশ্রম আছে, ওখানেও প্রোগ্রাম হচ্ছে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমার মতো তোমাদের কার কার মনে পড়ে যায় বলো তো, ছোটোবেলাকার কথা, যখন এরকম স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে যখন স্কুলে যেতাম, তখন মানে স্কুলেরটা কত তাড়াতাড়ি শেষ হবে, চকলেট বিস্কুটটা হাতে নিয়েই দৌড় মারবো অন্য কোথায় আবার ফ্ল্যাগ হোস্টিং হবে। হ্যাঁ, এত ভালো লাগতো ওই চকলেট বিস্কুটের লোভে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে ছুটে যেতাম, আর সব বন্ধুরা মিলে সবার শেষে মানে হাত মানে দেখতাম যে কার কত বেশি হয়েছে। এরকমটা কি তোমরাও করতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে পরে যাব সোজা ওই সামনে যেই স্বামী বিবেকানন্দ আশ্রমে প্রোগ্রামটা হচ্ছে, ওটা খুব ভালোভাবে হচ্ছে, গান টান হচ্ছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো।
দাঁড়ো। অধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু জয় হিন্দ কমেন্টে লিখতে একদম ভুলবে না। আবার অন্যদিন দেখাবে একটা অন্য সুন্দর ব্লগের সাথে। টাটা।